হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে লোকাল ট্রেনের জার্নি, আজকে জার্নি করব হচ্ছে হাওড়া থেকে চন্দনপুর পর্যন্ত, হাওড়া চন্দনপুর লোকালে, যেটা হাওড়া থেকে ছাড়বে দুপুর 1:50, আর আমাদেরকে চন্দনপুরে পৌঁছে যাবে, পৌঁছে নিয়ে যাবে হচ্ছে দুপুর 2:50। 1 ঘন্টা জার্নি টাইম লাগবে। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমার নাম রূপম ঘোষ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্পার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ। এখনও ট্রেন ছাড়তে মোটামুটি 1/2 ঘন্টা মতো সময় বাকি আছে, দেখি আমি যাই, গিয়ে টিকিট কাটি, কীরকম কোথায় কোন প্ল্যাটফর্মে দিচ্ছে দেখি, ট্রেন আসুক, তারপর আমি তোমাদেরকে সবই দেখাচ্ছি। আমাদের ট্রেনের ছাড়ার কথা ছিল 1:50, এখন বাজে 1:50। তো ব্যান্ডেল কার্সেটের 12 কামরার ICF রেক রয়েছে আমাদের আজ চন্দনপুর লোকালের সাথে, তো ছাড়তে মিনিমাম 5 মিনিট তো লেট হবেই, ছাড়ুক, কতক্ষণ লেটে ছাড়ছে সবই দেখিয়ে দেবো। আমাদের ট্রেন 1:50-এর বদলে 1:55 মিনিটে, মানে 5 মিনিট দেরিতে হাওড়া থেকে ছেড়ে বেরোচ্ছে। দেখা যাক কতক্ষণ কি লেট করে বা কি লেট মেক আপ করে, সবই তোমাদেরকে দেখাবো। আর এই পাশ দিয়ে বেরোচ্ছে হচ্ছে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস। এই ট্রেনের ভিডিও আমার করা আছে নাগপুর থেকে হাওড়া পর্যন্ত, তোমরা চাইলে দেখতে পারো। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে তার 2nd হল্ট বেলুড় স্টেশনে। বেলুড়ের কোড হচ্ছে BEQ, আর বেলুড়ের বিখ্যাত হচ্ছে বেলুড় মঠ, তোমরা সবাই জানো, স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠা করা। কালীপুজোতে তোমরা যে বাজি ফাটাও, বুড়িমার আতসবাজি নাম শুনেছ নিশ্চয়ই, সেই বুড়িমার বাড়ি হচ্ছে এই বেলুড়েই। তো বেলুড় সম্বন্ধে এইটুকুই, লিলুয়াটাকে কভার করলাম না তার কারণ লিলুয়াটাকে আগেও কভার করেছি। আর আর বেলুড়ে ঢোকার আগে একটা লাইন ডান দিকে চলে যায়, সেটা অবশ্য লিলুয়া থেকে ভাগ হয়ে আসে, ওই লাইনটাই বেলুড় মঠে যাচ্ছে। বেলুড় মঠের ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এরপরে আমরা যাচ্ছি হচ্ছে বালি।
আমরা এখন এসে পৌঁছেছি বালিতে। তোমরা যারা আমাকে অনেকদিন আগে থেকে দেখো তারা জানো বালি আমার হোম স্টেশন। বালি থেকে লাইন আলাদা হবে, একটা লাইন হাওড়া বর্ধমান মেন লাইন বেরিয়ে যাবে ওই দিক থেকে, আর আমরা যাচ্ছি হাওড়া বর্ধমান কর্ড লাইনে। কিন্তু তার সত্ত্বেও বালি জংশন নয়, তার কারণ রুট দুটো আলাদা নয়, দুটোই বর্ধমানের দিকে যাচ্ছে। আর বালির ওপরে রয়েছে বালি হল্ট, যেখান থেকে শিয়ালদা ডানকুনি দুদিকেই যাওয়া যাবে। এ হলো ব্যাপার। আর এরপরে আমরা যাচ্ছি বেলানগর। আমরা এখন এসে পৌঁছেছি বেলানগর স্টেশনে। বেলানগরের কোড হচ্ছে BZL। আর বেলানগরে ঢোকার আগে যে বাঁদিকে যে লাইনটা ভাগ হয়ে গেল ওইটা হচ্ছে বাইপাস লাইন, ওইটা কানেক্ট করবে শিয়ালদা ডানকুনির যে রাজচন্দ্রপুর স্টেশন আছে সেই স্টেশনকে কানেক্ট করবে, এখান দিয়ে মালগাড়ি যায়। আর বেলানগর না হওয়ার কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের কোনো এক আত্মীয় যতদূর মনে হয় ভাইজি, তার নাম অনুসারেই এই স্টেশনের নাম বেলা বোসের নাম অনুসারেই এই স্টেশনের নামকরণ বেলানগর। এরপরে আসছে ডানকুনি। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ডানকুনি জংশনে। ডানকুনি জংশনের কোড হচ্ছে DKAE। ডানকুনি হলো হাওড়া বর্ধমান কর্ড লাইনের এবং হাওড়া ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ জংশন। এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে শিয়ালদার দিকে আর একটা লাইন চলে যাবে হাওড়ার দিকে, মানে আমরা গেলাম হাওড়ার দিক থেকে আর একটা লাইন আসছে শিয়ালদার দিক থেকে, দুটো এসে মিশে সোজা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। আর ডানকুনি কী বলবো, ডানকুনি আস্তে আস্তে বড় স্টেশন হচ্ছে, ভবিষ্যতে টার্মিনালও হয়ে যাবে এবং ডানকুনির যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। ডানকুনি থেকে ছাড়লো, এরপর আমাদের গাড়ি যাবে হচ্ছে গোবড়া। আমি আবার কথা বলবো হচ্ছে জনাই রোডে। আমরা এখন এসে পৌঁছেছি জনাই রোডে।
পাশ দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, এই এই মালগাড়িটাকে বলা হয় BFNV। এই মালগাড়িটার কোড হচ্ছে BFNV, মানে যে লাল লাল স্টিল কয়েল লোড রয়েছে, এই মানে এই ওয়াগানটাকে বলা হয় BFNV ওয়াগান। তো যাই হোক, তো আমরা পেরোলাম জনাই রোড। জনাই রোডের কোড হচ্ছে JOX, আর জনাই রোডের বিখ্যাত হচ্ছে জনাই রাজবাড়ির দুর্গাপুজো এবং জনাইয়ের মিষ্টি মনোহারা। মনোহারার সাথে বড় মোদেও বিখ্যাত, কিন্তু বড় মোদেটা অতটা লোকে বলে না, জানি না কেন। আমি দুটোই খেয়েছি ছোট থেকে, মনোহারা অনেকবারই খেয়েছি, কিন্তু মনোহারার টেস্টটা অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে আগে অনেক ভালো ছিল, এখন চিনির ডেলা হয়ে গেছে, পাতি কথা। আর পাশ দিয়ে ওভারটেক মারছে হচ্ছে পাটনা জন শতাব্দী। তো আমরা এখন এসে পৌঁছলাম বেগমপুরে। বেগমপুরের কোড হচ্ছে BPAE। বেগমপুরের বিখ্যাত সেরকম আমার কিছু জানা নেই, তবে একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে ঘরে ঘরে আতশবাজি তৈরি হয়, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শব্দবাজি। মানে আমার বাড়ি বালিতে, আমার বাড়ির ওখান থেকে অনেকেই এখানে আসে বাজি কিনতে। তো তোমরাও হয়তো জেনে থাকবে যে বেগমপুরের বাজি বিখ্যাত। বেগমপুর, তারপরে ওই দিকে তোমার বজবজ লাইনে নুঙ্গি, এইসব জায়গার বাজি বিখ্যাত। আর বেগমপুর থেকে খুব সহজে ট্রেকার বা অটো ধরে হাওড়া মেন লাইনে শ্রীরামপুরে যাওয়া যেতে পারে। এরপরে আসবে বাড়ুইপাড়া। তো আমি বাড়ুইপাড়া, মির্জাপুর, মাকিপুর এগুলোকে কভার করছি না, আমি একদম কথা বলবো কামারকুণ্ডু স্টেশনে। আমাদের ট্রেন এসে পৌঁছালো বলরামবাটি। আমরা এখন এসে পৌঁছেছি কামারকুণ্ডু স্টেশনে। কামারকুণ্ডুর কোড হচ্ছে KQU। কামারকুণ্ডুর ওপরে রয়েছে তারকেশ্বর লাইন, মানে সরাফ আলী তারকেশ্বর ব্রাঞ্চ লাইন, সেই ওপরের কোড হচ্ছে আলাদা। ওপরের কোডটা হচ্ছে KQLS। ওই লাইনে আমি অনেকদিন আসা হয়নি, দেখছি, চেষ্টা করছি ওই লাইনেও একটা ভিডিও বানানোর। আর কামারকুণ্ডুতে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়, যেমন শহীদ এক্সপ্রেস, যমুনা, কলকাতা এক্সপ্রেস,
কাঞ্চনকন্যা এক্সপ্রেস এইসব এক্সপ্রেস দাঁড়ায়। আর কামারকুণ্ড এখন অনেক বড় স্টেশন হয়ে গেছে, আগে এতটা বড় ছিল না। তো যারা ট্রেনে যাতায়াত করো তারা ভালো জানবে। তো এরপর আসছে হচ্ছে মধুসূদনপুর। ট্রেন কামারকুণ্ড ছেড়ে চলেছে, ট্রেনের অবস্থা এইরকম, পুরো ফাঁকাই, মোটামুটি 5-6 জন লোক আছে, একটাও ফাঁকা। ফাঁকা ট্রেনে জার্নি করতে বেশ মজাই লাগে। আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে মধুসূদনপুরে। মধুসূদনপুরের কোড হচ্ছে MDAC। আর মধুসূদনপুর সম্পর্কে সেরকম কোনো ইনফরমেশান আমার কাছে নেই। তো মধুসূদনপুর ছাড়লো, এরপরে আমাদের ট্রেন যাবে হচ্ছে আমাদের ডেস্টিনেশন চন্দনপুরে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে চন্দনপুর স্টেশনে। আর ট্রেনটা আমাদের ছেড়েছিলো 5 মিনিট লেটে, আর চন্দনপুর পৌঁছেছে 3 মিনিট লেটে। মানে পৌঁছানোর কথা ছিল 2:50, আমরা পৌঁছেছি 2:53, 3 মিনিট লেট, মানে 2 মিনিট কভার করে দিয়েছে। ঠিকঠাক, খুব খারাপও না, খুব ভালোও না। ও ছাড়তে লেট করেছে, তাই আসতেও লেট করেছে, স্বাভাবিক ব্যাপার। চন্দনপুরের কোড হচ্ছে CDAE। তো আমাদের জার্নি এখানেই শেষ। কমেন্ট করে জানিও জার্নিটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।